নিবেদন করে চলতে হয়। এই দেওয়ার প্রক্রিয়ার নাম ইষ্টপ্রীতি। গীতাতে ভগবান বললেন, ইষ্টান ভোগান হি বদেবা দশ্যন্তে যজ্ঞ ভাবিতা তৈর্দত্যান প্রদায় ভজ ভুঙ্কে স্তেন বসা। যারা দেবতার বস্তু দেবতাকে না দিয়া খায় তারা চোর। যত কারুষি দর্শনাশি যদি জুহোষি তদাশি যত যত তপস্যসি কৌন্তে তদ গুরু সমাদর্পণম। হে কৌন্তেয় তুমি যাই খাও, হোম করো, যজ্ঞ করো, আগে আমাকে অর্পণ করো, তারপরে দাও। এই জন্য ইষ্টভৃতির যে প্রথা বহু পূর্বেই ছিল, ঠাকুর পুনরায় সেটাকে সঞ্জীবিত করেছেন। তারপরে তিনি সস্তরীর কথা বলেছেন, সু অস্তি অয়ন। সু মানে ভালো, অস্তি মানে পথ, অয়ন মানে চলা, ভালোর পথে চলো, পঞ্চনীতি দিয়েছেন। তার মধ্যে পরিষ্কার ভাবে বলার সময় নাই, এই শরীরটাকে শ্রী বিগ্রহের মন্দির ভেবে তিনি পরিষ্কার রাখতে বলেছেন। মায়েদেরকে উদ্দেশ্য করে বলি, ঠাকুর বলছেন, সদাচারে রত নয় পদে পদে তার ভয়, তথাকথিত লক্ষ্মীর পাঁচালি পড়লেই লক্ষ্মী হওয়া যায় না। লক্ষ্মী লক্ষ্য যিনি রাখেন তিনি লক্ষ্মী হন, আর লক্ষ্মী হতে গেলে সদাচারী হতে হবে। শিকনি ছেড়ে ধোয় না হাত, তার হাড়িতে খাস না ভাত। শিকনি ছেড়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত। এই শরীরে দুই প্রকার সদাচার, মন দিয়ে শুনবেন। একটাকে বলে শারীরিক সদাচার, আরেকটাকে বলে মানসিক সদাচার। দুইটারই দরকার আছে। যেমন আমার যদি জলে তৃষ্ণা লাগে, ওই দাদাকে যদি বলি একটা গ্লাসে আমাকে জল দিন তো, উনি কি করলেন, পরিষ্কার সুন্দর টলটলে জল একটা গ্লাসে করে আমাকে দিলেন। কিন্তু যে গ্লাসে করে জলটা দিয়েছেন ওই গ্লাসটা নোংরা, আমি জলটা খেতে পারবো না। জলটা ভালো, জলটা ভালো, কিন্তু গ্লাসটা নোংরা, খেতে পারবো। আবার ওই দাদাকে বললাম, দাদা আপনি একটু জল আনুন তো, উনি আবার পরিষ্কার করে গ্লাসটা মেজে জল আনলেন, কিন্তু জলটা ময়লা, খেতে পারবো? জলটাও পরিষ্কার হওয়া চাই, গ্লাসটাও পরিষ্কার হওয়া চাই। মানে এই শরীরের ভেতরে আত্মা আছে, জীবাত্মা, ওইটাকেও পরিষ্কার রাখতে হবে। আর এই শরীরটা, এটা হলো ওই জলের ভাণ্ডের মতো, পাত্রের মতো, এটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সদাচারে রত নয় পদ পদে তার হয়, আর সদাচারে বাঁচে বারে লক্ষ্মী বাধা তার ঘরে। তাই কি বললাম, যদন যাদনিষ্ঠ প্রীতি সুস্থ নি সদাচার। এই পঞ্চনীতির যা বিধান বৈদিক শাস্ত্রে বহু পূর্বে তার উল্লেখ, শ্রী ঠাকুর সেটাকেই আবার বাস্তবে সহজ করে আমাদের মাঝে প্রচার করে নিয়ে এসেছেন। তথাকথিত ভগবত্তা তার ভিতরে বহু। একজন বললেন, ঠাকুরকে ভগবান কেন বলি? কেন বলি আমি জানি না, ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর লোকে আপনাকে ভগবান বলে, আপনি বলুন তো আপনি ভগবান কিনা, আপনি বলুন তো আপনি ভগবান কিনা। ঠাকুর বলছে, আমি কি জানি আমি ভগবান কিনা? আরে শালগ্রাম শিলা দেখেছেন মা? শালগ্রাম শিলা কিরকম রঙের হয়, সবুজ না নীল বলুন তো? হ্যাঁ, কালো। হ্যাঁ, ঠাকুর বলছেন, শালগ্রাম শিলা কি জানে, নিজে জানে সে কি? ওই শিলাটা যদি ছুঁড়ে মারা যায়, শালগ্রাম পাথর খুব শক্ত, ঠাকুর বলছেন যদি ছুঁড়ে মারা যায় কারো মাথায়, মাথা ফেটে যায়। কিন্তু যারা ভক্ত তারা জানে ওটা কি, যারা ভক্ত তারা জানে ওর মহিমা কি। তা আমি কি, আমি তো বলতে পারি না, ভক্তদের জিজ্ঞাসা করুন, ভক্তদের জিজ্ঞাসা করুন। চলে যান হিমায়তপুরে, হিমায়তপুরে ঠাকুরের বয়স তখন 9 মাস, কোথাও কোথাও এসেছে 10 মাস। ব্রজগোপাল দত্ত রায় লিখিত শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী বই সেখানে পেয়ে যাবেন, অথবা সতীশচন্দ্র জোয়ারদার লিখিত শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, কোথাও 9 মাস, কোথাও 10 মাস আনুমানিক। এই বয়সে ঠাকুর চলে গিয়েছেন ঠাকুরের মায়ের একজন ভাই, তার নাম উমেশ লাহেরি, হরিপুর পাবনায় বাড়ি। জমিদার উমেশ লাহেরি বড় কৃষ্ণ ভক্ত, গোপালের ভক্ত, নিষ্ঠাবান ব্রাহ্মণ, প্রতিদিন গোপালকে ভোগ দেয়, তারপরে আহার গ্রহণ করে। এত নিষ্ঠাবান ভক্ত আর পাওয়া বিরল। উমেশ লাহেরি জমিদার মানুষ, কিন্তু ভেতরে তার কৃষ্ণ ভক্তি প্রবল। প্রতিদিন নিজের হাতে ফুল চয়ন করে, স্নান আহ্নি করে গোবিন্দ গোপালকে ভোগ দিয়ে তারপরে অন্ন নেয়। প্রতিদিনের মতো সেদিনও ঠাকুর যখন গিয়েছে, উমেশ লাহেরি তার নিত্য সেবিত গোপালের মন্দিরে গিয়ে নিষ্ঠা সহকারে গোপাল বিগ্রহকে স্নান করিয়ে মন্ত্র নিবেদন করে গোপালকে চোখ বুঝে ধ্যান করছেন, হঠাৎ শব্দ হলো, শব্দ হলো, চোখ খুলে দেখতে পাচ্ছে সর্বনাশ শব্দনাশ। আমার গোপালের আসনে গোপাল নেই, ওখানে মনমোহনের ছেলে অনুকূল বসেছে। এই মনমোহন, নিয়ে আয় নিয়ে আয়, তোর ছেলেকে সরিয়ে যা, সরিয়ে রাখ, সরিয়ে রাখ। ঠাকুরের মা ঠাকুরকে নিয়ে গেলেন, আবার পঞ্চকব্য দ্বারা শোধন করে মন্দির সেই আবার বিগ্রহকে প্রতিষ্ঠা করে আবার উমেশ লাহেরি দ্বিতীয়বারের মতো ধ্যান করছেন। হঠাৎ করে আবার শব্দ, দেখছেন চোখ খুলে তার সেবিত গোপাল বিগ্রহ অন্য জায়গায়, 9 মাসের অনুকূল সেখানে বসে। এই নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, এত দুষ্ট ছেলে, শোন এবার নিয়ে গিয়ে ঘরে একদম শেকল বন্দি করে রাখবি। ঠাকুরের মা খুব কষ্ট পেলেন, বারবার আমার ভাইয়ের পুজোর বিঘ্ন হচ্ছে, ঠাকুরের ওই 9-10 মাসের বাচ্চাটাকে নিয়ে একটা ঘরে রেখে শেকল বন্ধ করে রাখলেন। আবার তৃতীয়বারের মতো উমেশ লাহেরি পঞ্চকব্য দ্বারা শোধন করে
কাল বিগ্রহকে ধ্যান করছেন আর চোখ মুজে যখনই ভক্তি দাদামায়েরা আনন্দবাজার আমাদের মহাপ্রসাদ বিতরণ চলছে আপনারা যারা মহাপ্রসাদ নেন নাই এখনো আমাদের মহাপ্রসাদ নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি মিষ্টপ্রাণ দাদামায়েরা আপনারা যারা এখনো মহাপ্রসাদ নেন নাই আপনারা আনন্দবাজার গিয়ে মহাপ্রসাদ গ্রহণ করুন জয় উমেশ লাহিড়ী তৃতীয়বারের মতো চক্ষু বুঝে গোপালের ধ্যান করছেন নিবেদন করার জন্য তৃতীয়বারের মতো চক্ষু বুঝে যখন ধ্যান করছেন তার চোখ আবার ভেঙে গেল তার ধ্যান আবার ভেঙে গেল চোখ খুলে দেখছেন আবার নয় মাস দশ মাস দশ মাসের অনুকূল সেই গোপাল বিগ্রহে খেলা করছেন ঠাকুরের মা ছুটে আসতেন ঠাকুরের গায়ে একটা কোষের চপেটাকা দিয়ে বলছেন তুই বারবার কেন এখানে আসিস আর দশ মাসের অনুকূল আধো আধো তোতলা তোতলা ভাষায় বলছেন ও আমাকে ডাকে কেন উমেশ লাহিড়ী ঘাড়ে করে ঠাকুরকে তুলে বলছেন এতদিনের গোপাল পূজা আমার সার্থক হয়েছে এতদিনের গোপাল আমার ডাক শুনেছে এই তো আমার গোপাল তাই ভগবানকে মুখে বলা যায় না ভক্তই জানে ভগবানের প্রকৃত স্বরূপ কি ঠাকুর বলছেন আমি জ্ঞানীর কাছে ব্রহ্মবেলা ভক্তের কাছে শালগ্রাম শিলা আমি মদের বোতল প্রবলে রয়ে মাতাল ভাইয়ার পিছে ধাই যে যা ভাবে আমি তাই ওই যে হেমচন্দ্রের কথা দাদা বললেন হেমচন্দ্র ঠাকুরের কাছে যখন দেখা করতে আসছেন মদ্যপ মাতাল মদ খেয়ে টলতে টলতে ঠাকুরের পায়ে এসে পড়ছেন আর ঠাকুরের কোলে মাথা রেখে ভক ভক করে মদের গন্ধ মুখ দিয়ে বেরোচ্ছে ঠাকুরের আশপাশের ভক্তরা খুব ইতস্তত বোধ করছে এই এটা সরে যায় না কেন মনে মনে ভাবছে ঠাকুর ইশারা করছেন খবরদার মাতাল হেমচন্দ্র তিনি প্রখ্যাত সাহিত্যিক তার ভাগবত পাঠ যখন হতো কাতারে কাতারে মানুষ সেই পাঠ শুনত কিন্তু মদের নেশা বড় নেশা ছাড়তে পারে না ঠাকুর অনুকূল চন্দ্রের নাম ডাক শুনে গিয়েছে ওই মদ্যপ মাতাল মদ খেয়ে ঠাকুরের কোলে মাথা রেখে ঠাকুরের দিকে তাকিয়ে আছে আর ওই যে কই ঠাকুর আমাকে তো আপনি তাড়ালেন না আমাকে তো আপনি তাড়ালেন না ঠাকুর বলছেন তাড়াবো কেন আমার হাতে আঙ্গুলে যদি কোনো ঘা হয় আমি কি আঙ্গুল কেটে দেবো না তা সারাবার ব্যবস্থা করবো হেমচন্দ্র বলছেন এমন কথা তো শুনিনি আমি বহু সাধু সন্তের কাছে গিয়েছি আমার এই মাতাল চরিত্রের জন্য তারা আমাকে তাড়িয়ে দিয়েছে ঠাকুর আমি যে মদ ছাড়তে পারি না ঠাকুর বলছেন ছাড়বেন কেন আমি আপনি আমার কাছে থেকে যান আমার কাছে আপনি মদ পাবেন আমি আপনাকে মদ খাওয়াবো হেম ভাবলেন বেশ তো ভালো কথা ভালো কথা ঠাকুর যদি মদ খাওয়ায় বেশ তো ভালো থেকে গেলেন কিন্তু কি আশ্চর্যের বিষয় মাতাল হেমচন্দ্র মদ খাচ্ছেন ঠাকুরের হাতে একদিন খাচ্ছেন মদের বোতল ঠাকুর বারবার চুমু খাচ্ছেন মহাজীবন পরেশ ভরার জীবনীতে লেখা বারবার চুমু খাচ্ছেন মদের বোতলটাতে ঠাকুর আর হেমচন্দ্র তাকিয়ে তাকে ধিক্কার দিচ্ছেন নিজেকে ছি 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 যে ঠাকুরের হাতে জীবনের অমৃত আছে যে ঠাকুরের কাছে প্রেমের অমৃত আছে যে ঠাকুরের কাছে মানুষ প্রেমামৃত পান করার জন্য আসে আর আমি এত নরাধম এত পিশাচ এত পাপি তার হাতে ওই মদিরা অস্পৃশ্য বস্তু নিচ্ছি ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছেন ঠাকুর আর ওই মদ ছোব না আমি প্রতিজ্ঞা করলাম ওই মদ খাবো না যিনি মাতালের চরিত্রকে পরিবর্তন করে দিতে পারেন অগণিত ব্যভিচারী কদাচারী লম্পট মদ্যপ মাতালকে আকলহমায় তার জীবনকে যিনি মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি পুরুষোত্তম মনে রাখবেন পুরুষোত্তম কাকে বলে বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে সম্পত্তি যস্য পাদানাম দেহিনায়পি মনীষ্যরা আমর্ত্যতাং বৃজন্তা সুতাং বিদুহ পুরুষোত্তমা তাকেই পুরুষোত্তম বলে জানবে যার চরণ পদ্ম ধ্যান করলে সাধারণ মানুষও দেবতায় পরিণত হয় ওই জগাই মাধাই দেবচরিত্রে উপায়িত হয় ওই চাপাল গোপাল পরম ভক্তে পরিণত হয় ওই লক্ষ্য হীরা থেকে বেশ্যা তার জীবন পরিবর্তন হয়ে যায় তারা পুরুষোত্তম তারা পুরুষোত্তমের পার্ষদ তাই শ্রী ঠাকুরকে ধরে এরকম কত জীবনের পরিবর্তন ঘটছে আজও ঘটছে তার আচার্য পরম্পরার মধ্য দিয়ে ইষ্টপ্রাণ দাদা মায়েরা শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শনে তিনি তিনটি বিষয়ের উপর অধিক জোর দিয়েছেন আমি সব জায়গায় বলি এখানেও বলছি তিনটি বিষয় ঠাকুর বলছেন সদ্দীক্ষা সুশিক্ষা আর সুবিবাহ এই তিনটায় গণ্ডগোল করলে সর্বনাশ বিবাহে গণ্ডগোল খুব খারাপ জিনিস বিবাহের দিকে কারো খেয়াল নাই কি আশ্চর্যের কথা আমরা তথাকথিত হিন্দু সংস্কার করছি এখন খুব কষ্ট লাগে তথাকথিত হিন্দু নেতা আমরা তথাকথিত হিন্দু জাগরণ করছি আমাদের স্লোগান কি আমরা যারা তথাকথিত হিন্দু নেতা হিন্দু সমাজ সংস্কার তথাকথিত ধর্মগুরু আমরা বড় বড় মঞ্চে গিয়ে ব্যাস আসনে বসে সুন্দর সুন্দর মাল্য চন্দনে বিভূষিত হয়ে আমরা বলছি জাতপাত দূর করো হিন্দু হলেই বিয়ে করো মহা সর্বনাশা কথা মহা সর্বনাশা কথা
धर्म संकर बहुत खराब जिनिस। गीताय भगवान श्रीकृष्ण तृतीय अध्याय बोलेछेन, यदि अहम् न वर्तं जात कर्म न तन्द्रितः ममो वर्तमान वर्तन्ते मनुष्या पार्थ सर्वसा उच्छेदिर्मलगान कुर्यात् कर्मचेदहम् शंकरस्य कर्तास्यामुपहानी न प्रजा। हे अर्जुन, आमार कर्तव्य कर्तव्य किछुई नाई, तथापि लोकशिक्षार जन्य आमि अवतीर्ण हई। आमि निजे आचरण करि यदि ना देखाई ताहले मनुष्यगण पथभ्रष्ट हबे, तखन बन्न संकर हबे, आर बन्न संकर हले समाज ध्वंस हबे, आमि सेई ध्वंसेर कर्ता हईब। गीतार तृतीय अध्याय भगवान कृष्ण परिष्कार करे बोललेन, बन्न संकर हले समाज ध्वंस। अफसोसेर विषय, माथार पिछने भगवान श्रीकृष्णेर छवि रेखे, स्टेजेर पिछने श्रीकृष्णेर ब्यानार रेखे आमरा बोलछि हिंदू हलेई बिये करो, ताई कि हय? विवाह कोनो छेले खेला नय। ठाकुर अनुकूल चंद्र बार बार सावधान करे बोलछेन, सावधान, विवाहके खेलना भाबियो ना, विवाहके खेलना भाबियो ना। केन? एकटा जाति भविष्य निर्भर करे विवाहेर मध्य दिए। भालो मानुष कखनो बनानो जाए ना, भालो मानुष जन्माय, आर भालो मानुष जन्माते गेले सुविवाहेर प्रयोजन, सजाति विवाह प्रयोजन। मन दिए शुनुन, आमादेर वैदिक शास्त्र बोलछे सजातं नग्निकां ब्रह्मचारिणी मसगोत्रम, विवाह करते गेले सजातिते विवाह करुन, जातपात दूर करो, हिंदू हलेई बिये करो। एई स्लोगान कोथाय गिये ठेकबे? किछुदिन परे आमरा बोलबो जेठातो बोनके बिये करो, काकातो बोन हिंदू हलेई बिये करो, कोथाय ठेकबे एगुलो? এগুলো মারাত্মক ব্যভিচারের কথা, মারাত্মক সর্বনাশা কথা। বিবাহ একটা বিজ্ঞান, একটা জনন বিজ্ঞান। একজন জিজ্ঞাসা করলেন, ঠাকুর, বিবাহ তো মনের মিল, তো ছেলে আর মেয়ে মনের মিল হবে, বিবাহ হবে, এতে এত জাতপাত দেখার কি আছে, এত বর্ণ বংশগোত্রের দেখার কি দরকার? ঠাকুর বলছেন, তাই নাকি? তা নাইট্রোজেন আর গ্লিসারিন মিশিয়ে দেন, কি হবে? বলছে ব্লাস্ট হয়ে যাবে। ঠাকুর, কেন? নাইট্রোজেন পদার্থ গ্লিসারিন পদার্থ ব্লাস্ট হবে কেন? বলছে না না না, নাইট্রোজেনের ভেতরকার জীব বৈশিষ্ট্য আর ডিফারেন্টের বৈশিষ্ট্য পরস্পর সংঘর্ষ ধর্মী, এটা মিশ্রিত করলে ব্লাস্ট হয়। ঠাকুর বলেন, ঠিক তো বুঝেছেন। তেমনি প্রত্যেকটা মানুষের ভেতরে বায়োলজিক্যাল স্ট্রাকচার আছে, এটাকে জীবগত বৈশিষ্ট্য বলে। এটা কম্পাটিবল যদি না হয়, সজাতীয় যদি না হয়, তাহলে ব্লাস্ট হয়ে যায়, ভালো সন্তান আসে না, কুসন্তান আসে। এজন্য বৈদিক শাস্ত্রে বারবার সাবধান করে বলা হয়েছে, প্রতিলম্ব বিবাহ করবে না। অসবর্ণ বিবাহ দুই প্রকার, আমি কি বললাম? বিবাহ প্রথমে সজাতিতে করতে হয়, আলোচনা প্রসঙ্গ আদি করলে দেখতে পারবেন ঠাকুর অনুলম বিবাহের কথা বলেছেন। কিন্তু পরবর্তীতে তিনি বললেন, এত তাড়াতাড়ি অনুলম চালানোর প্রয়োজন নাই, এখন সমবিবাহ সজাতীয় বিবাহ করো। কেন? কারণ সজাতীয় সবর্ণ বিবাহ না করলে অনুলম বিবাহে অধিকার হয় না। অনুলম কাকে বলে? জ্যেষ্ঠ বর্ণের পুরুষ যদি কনিষ্ঠ বর্ণের কন্যাকে বিবাহ করে। উদাহরণ, বিপ্রবর্ণের পুরুষ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রকে বিবাহ করলে অনুলম হয়, ক্ষত্রিয় বর্ণের পুরুষ বৈশ্য শূদ্র কন্যাকে বিবাহ করলে অনুলম হয়, বৈশ্য বর্ণের পুরুষ শূদ্রা কন্যাকে বিবাহ করলে অনুলম হয়। আর এর বিপরীত উল্টায়া প্রতিলম, তার মানে শূদ্র বর্ণের পুরুষ ক্ষত্রিয় বৈশ্য কিংবা বিপ্রবর্ণের কন্যাকে বিবাহ করলে প্রতিলম, বৈশ্য বর্ণের পুরুষ ক্ষত্রিয় বা বিপ্রকন্যাকে বিবাহ করলে প্রতিলম, ক্ষত্রিয় বর্ণের পুরুষ বিপ্রকন্যাকে বিবাহ করলে প্রতিলম হয়। এই দুই প্রকার অসবর্ণ বিবাহ। মন দিয়ে শুনুন, আমাদের ভগবান বিষ্ণু বলছেন, আমি আফসোস করি বলি সব জায়গায়, আমরা বলছি আমরা বৈষ্ণব, কিসের বৈষ্ণব? আমি আমার কথা বলছি, আপনাদের নয়। আমি কিসের বৈষ্ণব? যে বিষ্ণুকে ভজনা করে আমি বৈষ্ণব, সেই বিষ্ণু বারবার গলা ফাটিয়ে বলছেন বিষ্ণু সংহিতায়, কি বলছেন? প্রতিলমাসু আর্যা বিগারহিতাহ। বিষ্ণু সংহিতায় ভগবান শ্রীবিষ্ণু বলছেন, প্রতিলম জাতক সন্তান যারা, এরা আর্যগণের বিগর্হিত, নিন্দিত, ধৃক্ষিত। আর সেই বিষ্ণুর নামে বৈষ্ণব হয়ে আমি বলছি হিন্দু হলেই বিয়ে করো। ভগবান যাজ্ঞবল্ক, যাজ্ঞবল্ক সংহিতাতে বলছেন, অসৎ সন্তুষ্ট বিজ্ঞা প্রতিলোমা, প্রতিলম জাতক সন্তান অসৎ হয়। ভগবান গৌতম, গৌতম সংহিতাতে বলেছেন, প্রতিলোমাসু ধর্মহীনা, প্রতিলম জাতক সন্তান ধর্ম কর্মের অযোগ্য হয়। এই জন্য এখানে যারা অভিভাবক আছেন, খবরদার, উল্টো পাল্টা বিবাহ চলবে না। ঠাকুর বলছেন, বিয়ের আগে সবার আগে বর্ণের হিসাব করিস, প্রথম ওইটা দেখতে হবে, সজাতীয় কম্পাটিবল ম্যারেজ, সমবিবাহ সজাতীয় বিবাহ, এটা দরকার। কেন? কারণ সুবিবাহের মধ্য দিয়ে সুসন্তান আসে। বর্ণাশ্রম ধর্ম ওখানেই, এই তথাগুলিত বর্ণাশ্রম ধর্মকে যখন আমরা প্রতিষ্ঠা করেছি, প্রকৃত বর্ণাশ্রম ধর্মকে ভুলে গিয়ে, প্রকৃত বর্ণাশ্রম ধর্মে কোনো বিদ্বেষ নাই। আপনি বিপ্র হতে পারেন, ক্ষত্রিয় হতে পারেন, বৈশ্য হতে পারেন, শূদ্র হতে পারেন, আপনাদের প্রত্যেকের সম্মান আছে।
হ্যাঁ শূদ্রকে জোর করে বৈশ্য বানানোর দরকার নাই, বৈশ্যকে জোর করে ক্ষত্রিয় বানানোর দরকার নাই, খিচুড়ি করার দরকার নাই। ঠাকুর বলেছেন শূদ্রই তো দেশের টাকা, বৈশ্য যোগায় দেশের টাকা, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার পুরন বিপ্রধাক। বর্ণব ব্যবস্থা ভগবান মানিয়েছেন, চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণাকারণা বিভাগসা, কোন গুণ বর্তমান জন্মের গুণ নয়, পূর্ব জন্মের গুণকর্ম অনুসারে জন্ম হয়। ঠাকুর আলোচনা প্রসঙ্গে বললে দেখতে পারবেন, একজন জিজ্ঞাসা করছেন ঠাকুর যদি বর্ণের ব্যাপারটা গুণ কর্ম অনুসারে হয় তাহলে আর বংশধ্বংস মানার দরকার কি? ঠাকুর বলছেন ঠিকই তো বুঝেছেন, তা গুণটা আসে কোথা থেকে? আলোচনা প্রসঙ্গে ঠাকুর বললেন ঠিকই তো বুঝেছেন, তা গুণটা আসে কোথা থেকে? এক শ্রেণীর লোক গীতার ভুল ব্যাখ্যা করেন, গুণকর্ম বিভাগস, এর মানে তারা বলছেন বর্তমান জন্মের গুণ অসম্ভব। একটা উদাহরণ আপনাদের দেই, আখ চেনেন আপনারা? আখ আপনারা কি বলেন? আমাদের রংপুরের ভাষায় আমরা তুষার বলি। আখের গুণ কি? মিষ্টতা। আখের গুণ মিষ্টতা। একটা আখের গাছের গোড়ায় আপনি প্রতিদিন যদি নিমের রস দেন, আখ কি দিতে হবে? দিতে হবে? হবে না। কেন? আখের স্বভাব যত গুণই হলো মিষ্টতা। যতই আপনি তিতা ঢালুন না কেন, ওর স্বভাব যত গুণ পরিবর্তন হবে না, তদ্রূপভাবে নিমের গুণ মিষ্টতা। ওর গোড়ায় যতই আপনি চিনি আর মধু প্রতিদিন ঢালুন না কেন, ওর ভেতরকার যে স্বাভাবিক তিক্ততা গুণ তার পরিবর্তন হয় না। গীতার 18তম অধ্যায় 41 নম্বর শ্লোকে ভগবান সমাধান করে বললেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় ভীষাং শূদ্রাণাং চ পরন্তপঃ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রবাহের গুণাই। এই যে বিপ্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারিবর্ণের গুণ কর্ম কি করে হলো? স্বভাব প্রভাবের গুণাই, তার স্বভাব যত গুণ অনুসারে হয়েছে, মানে যেটা নিয়ে তার জন্ম হয়েছে। এই কারণে জন্মানুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের বর্ণ ব্যবস্থা আছে, এই বর্ণ ব্যবস্থাকে মানা দরকার। ঠাকুর বলেছেন বর্ণ ভাঙলে সর্বনাশ, ধ্বংসে জাতি রাষ্ট্র দাস, যাতে বর্ণে আঘাত করে বাতুল চালে দেশ মারে, তথা কথিত ভক্তির নামে বর্ণ ব্যবস্থা ধ্বংস করে উল্টো পাল্টা বিবাহ। এখন আমরা সবাই ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞানী, এত ব্রহ্মজ্ঞানী, আর বাপরে বাপ, ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণের শ্লোক ধরে আমরা এত ব্রহ্মজ্ঞানী হয়ে গেলাম, বিশ্বরূপ দর্শন করার পরেও, যে অর্জুনের ব্রহ্মজ্ঞান ঘটার পরেও তিনি ঘণ্টা বাজিয়ে পৌরোহিত্য করলেন না, আর আমরা তথাকথিত ভক্তির নামে ব্রহ্মজ্ঞানী হয়ে পৌরোহিত্য বিপ্রবৃত্তি গ্রহণ করছি, এটা সর্বনাশা। ঠাকুর সাবধান করে বলেছেন বর্ণ ভাঙলে সর্বনাশ, ধ্বংসে জাতি রাষ্ট্র দাস, যাতে বর্ণে আঘাত করে বাতুল চালে দেশ মারে। এজন্য তার যে বিধিনিষেধ বিধিবিধানগুলো এগুলো যদি খোঁজা শুরু করে দেই, গীতা ভাগবত রামায়ণ মহাভারত সমস্ত ধর্মশাস্ত্রের সার তত্ত্বই তার ভিতরে পাব। আর তিনি দয়া করে আচার্য পরম্পরা দিয়েছেন, আলোচনার দ্বিতীয় বিষয় ছিল আচার্য পরম্পরা। এই আচার্য পরম্পরা তিনি দয়া করে কেন দিলেন? যাতে বিকৃত না হই, আমাদের ভেতরেও কিছু ভুল বোঝাবুঝি আছে। এক শ্রেণীর লোক আমরা বলছি আমরা ঠাকুরকে মানবো, ঠাকুর আছেন, তার বাণী গ্রন্থ আছে, তার সমস্ত সাহিত্য আছে, আবার কেন আচার্য মানতে হবে? কেন শ্রেষ্ঠী বরদাকে মানতে হবে? কেন শ্রেষ্ঠী দাদাকে মানতে হতো? কেন বর্তমান আচার্যকে মানতে হয়? আমার তো ঠাকুর আছে। না না, ভুল কথা। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডেই ঠাকুর বলেছেন, যারা ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে পড়াশোনা করেন আপনারা দয়া করে আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড পড়বেন, তারিখটাও বলে দেই, ডিসেম্বর মাসের 4 তারিখ, সালটা হলো 1941। 1941 সালের ডিসেম্বর মাসের 4 তারিখ আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে লেখা আছে, শ্রেষ্ঠী ঠাকুর বলছেন গুরু পুরুষোত্তমকে সরাসরি যারা না পায় তারা তদনুবর্তী আচার্য পরম্পরার ভেতর দিয়ে তার ভাবটাই কিছু না কিছু পায়। এই আচার্য পরম্পরা এটা কারো বানানো কিছু নয়, ঠাকুরের মুখনিসৃত শ্রীমুখনিসৃত কথা। আচ্ছা এটা কি শাস্ত্রে আছে? অবশ্যই আছে, আচার্য পরম্পরার কথা শাস্ত্রেও আছে। প্রমাণ কোথায়? পুনর্ণব তন্ত্রের 15তম উল্লাসের 3য় মন্ত্রে ভগবান মহেশ্বর বলছেন বিনা ভিক্ষং অহমোক্ষস্যাদুক্তং শিবশাসনে সা নচ স্যাৎ বিনাচার্য মিথ্যাচার্য পরম্পরা। পুনর্ণব তন্ত্রের 15তম উল্লাসের 3 নম্বর মন্ত্রে ভগবান মহেশ্বর বলছেন দীক্ষা ছাড়া মুক্তি হয় না। বন্ধু শুনুন, দীক্ষা ছাড়া মুক্তি হয় না আর আচার্য ছাড়া দীক্ষা হয় না। কি বলছে? দীক্ষা ছাড়া মুক্তি হয় না আর আচার্য ছাড়া দীক্ষা হয় না। এই জন্য আচার্য পরম্পরায় নির্দিষ্ট। কেন শশী বরদাকে মানব? ঠাকুরকে একজন প্রশ্ন করছেন বেনারসের পণ্ডিত, ঠাকুর আপনার এই বিশাল সৎসঙ্গের কার্যভার আপনার অপ্রকট লীলার পরে কার কাছে থাকবে? ঠাকুর বলছেন শুনেছি শাস্ত্রে আছে
ব্রহ্মবিদ্যার ভার জ্যেষ্ঠ পুত্রকে দিতে হয়। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন সেখানে, একবার দেবীটাকে ঠাকুর বলছেন খুঁজে দেখতো কোথায় আছে। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় বের করলেন বেদ থেকে, ছান্দোগ্য উপনিষদ থেকে বের করলেন। সেই ছান্দোগ্য উপনিষদের তৃতীয় প্রপাঠকের একাদশ খণ্ডের পঞ্চম মন্ত্রে পরিষ্কার লেখা আছে, তসমাৎ বাপ তসমাৎ জ্যেষ্ঠায় পুত্রায় পিতা ব্রহ্ম প্রব্রুয়াৎ। পিতা তার জ্যেষ্ঠ পুত্রকেই ব্রহ্মবিদ্যার উপদেশ দান করবেন। তাই বৈদিক শাস্ত্রের বিধান অনুসারে যে আচার্য পরম্পরার বিধি রয়েছে, তার জ্যেষ্ঠ আত্মজ শ্রীশ্রী বরদা, তৎপরবর্তীতে শ্রীশ্রী দাদা বর্তমান আচার্য দেব, তৎপরবর্তী তার জ্যেষ্ঠ আত্মজ পূজনীয় অবিন্দার মধ্য দিয়ে সেই আচার্য পরম্পরার রেখধারা এখনো সুপ্রতিষ্ঠিত আছে। এখনো লক্ষ লক্ষ মানুষ তাদের একটি চোখের চাহনিতে পাগল হয়ে যাচ্ছে। কিছুদিন আগে যখন পূজনীয় অবিন্দার বেরিয়ে গেলেন, তার পেছনে এত মানুষের ঢল নামলো, তথাকথিত ফিল্ম স্টার, তথাকথিত আধ্যাত্মিক জগতের ব্যক্তিদের পিছনে এইভাবে হুমড়ি খেয়ে মানুষ পড়ে না। তিনি বলছেন আমি কোনো ম্যাজিক ট্যাজিক জানি না, একজনের মাথায় হাত দিয়ে বলছেন তোর জ্যাকেটটা কালো হয়ে যা, হলো? বলছে হলো না। বলে আমি এরকম বুজরুকি জানি না, করতে হবে। তাই তারা আচার্য পরম্পরার মধ্য দিয়ে সেই ঠাকুরের আচারকে জীবন্ত করে রেখেছেন। আমরা যদি সেই আচার্য পরম্পরার রশিকে শক্ত করে ধরতে পারি তাহলে পদভ্রষ্ট হব না। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আলোচনার শেষে সকলকে আহ্বান জানাই, শ্রী শ্রী ঠাকুর যে দিব্য জীবন, যে অমৃত ভাবধারা, যে জীবনীয় বিধান আমাদের মাঝে নিয়ে এসেছেন, আসুন আমরা প্রাণ ভরে একণ্ঠ সেই অমৃত পান করি, নিজেরাও অমর হয়ে যাই, পারিপার্শ্বিককেও অমর করি। এই ধূলির ধরণি আবার মধুময় হয়ে উঠুক, সেই বৈদিক ঋষির মতো আমরা যেন উদাত্ত কণ্ঠে গাইতে পারি, মধুবাতারিতায়তে মধুক শরন্তি সিন্ধবহ মাধুর নসারোষধিহি। সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, সকলের উপর পরমপিতা দিব্য করুণা ধারা প্রার্থনা করে বক্তব্যের বিরাম দিচ্ছি। সর্বেষাং মঙ্গলাম ভূয়াত, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক।